সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে 14ই অক্টোবর 2020 সাল, আমার লাইভ ক্লাস 21-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বে সিভিল, সিভিল উড, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের সাবজেক্ট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যার সাবজেক্ট কোড 66822, আমি তোমাদেরকে দেখে আসছি। আজকে আমার লাইভ ক্লাস 21-এ যে আলোচ্য বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে মূলত রিভিউ ক্লাস আমাদের। সেই রিভিউ ক্লাসে আজকে তোমাদেরকে দেখাবো চ্যাপ্টার 8-এর শেষ অংশ এবং চ্যাপ্টার 9-এর প্রথম অংশ। তো চ্যাপ্টার 8-এর প্রথম অংশে, শেষ অংশে আছে আমাদের মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, এবং 9-এর এ বা 9-এর নয় চ্যাপ্টার 9-এর প্রথম অংশে আছে সাইনোসাইডাল অসিলেটর। তো আমরা এই দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি মসফেট। মসফেট এর পূর্ণ অর্থ হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। মসফেট হচ্ছে একটা অ্যাক্টিভ ডিভাইস। আমরা জানি যে দুই ধরনের ডিভাইস আছে, একটা অ্যাক্টিভ ডিভাইস, একটা হচ্ছে প্যাসিভ ডিভাইস। তো মসফেটটা হচ্ছে একটা অ্যাক্টিভ ডিভাইস, এর সাহায্যে সোর্স টু ড্রেন কারেন্ট কন্ট্রোল করা যায়। সেমিকন্ডাক্টরের উপর ডোপিং করে পি টাইপ সেমিকন্ডাক্টরের সাবস্ট্রেট তৈরি করা হয়। এই সাবস্ট্রেটের দুই দিকে দুটি পাতলা এন টাইপ সেমিকন্ডাক্টর বসানো হয়। এর একটিকে ড্রেন এবং অন্যটিকে সোর্স বলা হয়ে থাকে। ড্রেন এবং সোর্সের যে মধ্যবর্তী যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে গেট। মসফেটের গেটের উপরে সিলিকন ডাইঅক্সাইডের পাতলা স্তর দেওয়া হয়, আবার প্রত্যেক টার্মিনালের উপরে একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে। বুঝতে পারছো নিশ্চয়ই? তো মসফেটের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, যে মসফেটের কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আছে গেটে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় এবং নেগেটিভ ভোল্টেজও দেওয়া যেতে পারে। অর্থাৎ মসফেটের গেটে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ভোল্টেজই দেওয়া যেতে পারে। মসফেটের ইনপুট ইম্পিডেন্সের মান অনেক বেশি হয়ে থাকে, এর ইনপুট ইম্পিডেন্সের মানটা অনেক বেশি হয়ে থাকে। গেট ক্যাপাসিটর চারপাশের ইলেকট্রিক ফিল্ড দ্বারা সোর্স হতে ড্রেনে প্রবাহিত কারেন্টকে নিয়ন্ত্রণ করে থাকে। তো শিক্ষার্থীরা তোমরা একটু দেখার চেষ্টা করো, হ্যাঁ এটা তোমরা একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের মসফেটের গঠন। মসফেটের গঠন দেখো, এটা হচ্ছে আমাদের কি ড্রেন, বলা হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ড্রেন, আবার এই অংশটা হচ্ছে সোর্স। আর এর উপরে দেখো, উপর থেকে আমরা গেট গেট কানেকশন নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বেজ। এই বেজের উপরে আমরা যে ধাতুটা বসানোর চেষ্টা করছি করা হয়েছে, সেটা হচ্ছে একটা সোর্স, একটা হচ্ছে ড্রেন, আর আরেকটা যে টার্মিনাল থাকবে সেটাকে বলা হচ্ছে গেট। আর মসফেটটা দেখতে হচ্ছে এরকম, অনেকটা মসফেট নাম্বার না দেখলে বোঝা মুশকিল, অনেকটা রেগুলেটেড আইসির মতো দেখতে। এর তিনটা টার্মিনাল দেখো, সোর্স, ড্রেন এবং গেট। এটা হচ্ছে একটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের বাস্তব চিত্র। এখন আমরা দেখি ফেট এবং মসফেট সম্পর্কে, একসাথে আমরা দুটা দেখব। তো ফেটটা দেখো কিরকম, ফেট হচ্ছে যদি এন চ্যানেল ফেট হয় তাহলে তীর চিহ্নটা ভিতরের দিকে থাকবে। অর্থাৎ ফেট এবং ট্রানজিস্টারের মধ্যে সিম্বলিক মূল পার্থক্য হচ্ছে এটাই, যে এর ভিতরের দিকে, ফেটের ভিতরের দিকে যদি তীর চিহ্ন দেওয়া থাকে গেটের, তাহলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে এন চ্যানেল। আর এটা যদি ট্রানজিস্টার হইতো তাহলে কি হইতো, ট্রানজিস্টারের ক্ষেত্রে বেজে ইমিটারে ইমিটারে হচ্ছে আমরা তীর চিহ্ন দিতাম, যদি ভিতরের দিকে দিতাম তাহলে সেটা হয়তো পি টাইপ, আর বাহিরের দিকে দিলে হতো সেটা হচ্ছে এন টাইপ। এই হচ্ছে অবস্থা। এই দেখো ফেটের, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টারের যদি আমরা তীর চিহ্নটা বাহিরের দিকে দেওয়া থাকে, গেটে আমরা তীর চিহ্ন দিয়েছি, তাহলে সেটা হবে কি, পি চ্যানেল ফেট বা জে ফেট আমরা বলতে পারি। আর মসফেটটার সিম্বলটা হচ্ছে এরকম দেখো, এখানে একটু ব্যতিক্রম, এখানে একটা হচ্ছে আমাদের কানে লাইন দেওয়া আছে, আমাদের সেপারেট করে দেওয়া আছে, এবং এটা সোর্সের সাথে আমরা তীর চিহ্ন দিয়েছি,
তো ভিতরের দিকে থাকলে এটা হচ্ছে এন চ্যানেল, আর বাহিরের দিকে থাকলে এটা হচ্ছে পি চ্যানেল। তাহলে মোটামুটি সিম্বলিক যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ফেটের হচ্ছে এরকম আর মসফেটের হচ্ছে এরকম। তো শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, তো মসফেটের প্রকারভেদ আমরা এখন আলোচনা করব। মসফেটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিই মসফেট। ডিই মসফেটের পূর্ণ অর্থ হচ্ছে ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল ইফেক্ট ট্রানজিস্টর। আরেকটা আছে আমাদের ই অনলি মসফেট। ই অনলি মানে হচ্ছে ইনহ্যান্স মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল ইফেক্ট ট্রানজিস্টর। এখন আমরা দেখি ডিই মসফেট বা ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো এটার গঠন, যেটা গাঠনিক যে চিত্রটা, এটা পি সাবস্ট্রেটের উপরে এন টাইপ সেমিকন্ডাক্টর বসানো আছে, এখান থেকে অ্যালুমিনিয়াম একটা ধাতুর প্রলেপ দেওয়া আছে, সেখান থেকে আমরা সোর্স কানেকশন নিয়েছি। এই কালো অংশটা এটা প্রত্যেকটাতেই আছে, দেখো অ্যালুমিনিয়ামের যে ধাতুর যে প্রলেপটা সেটা সোর্স, গেট এবং ড্রেন প্রত্যেকটা জায়গায় এই অংশটা দেওয়া আছে। এবং এই ধাতুর নিচে পি সাবস্ট্রেট এবং অ্যালুমিনিয়াম ধাতুর মাঝখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইডের একটা পাতলা একটা লেয়ার সন্নিবেশ করা আছে। তাহলে দেখো উপরের চিত্রে এন চ্যানেল ডিপ্লেশন মোড মসফেট দেখানো হয়েছে, এখানে সিলিকন ডাইঅক্সাইডের অতিরিক্ত একটি লেয়ারের ব্যবহার করা হয়েছে। সোর্সের সাপেক্ষে ড্রেন পজিটিভ হলে ড্রেন কারেন্ট প্রবাহ শুরু হবে। তাহলে সোর্সের সাপেক্ষে ড্রেন যদি পজিটিভ হয় তাহলে ড্রেন কারেন্ট প্রবাহ শুরু হবে। সাবস্ট্রেটের চেয়ে গেট পটেনশিয়াল নেগেটিভ করা হলে চ্যানেলের রেজিস্ট্যান্স বাড়তে থাকে, ফলে ড্রেন কারেন্ট হ্রাস পায়। ই অনলি মসফেট এখন আমরা দেখবো, যেটা সেটা হচ্ছে আমাদের ই অনলি মসফেট। দেখো এন চ্যানেল ই অনলি মসফেট বা ই মসফেটের যে স্ট্রাকচার, যে গঠনটা আছে, এই গঠনটা হচ্ছে এরকম, সোর্স, ড্রেন এবং গেট, এবং এর মাঝখানে দেখো সিলিকন ডাইঅক্সাইডের একটা ডাইইলেকট্রিক লেয়ার দেওয়া আছে, ঠিক আছে, এটা ক্যাপাসিটরের মতো মূলত। আর ই অনলি মসফেটের যে আমাদের সিম্বলটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেন, সোর্স এবং গেট, এটা হচ্ছে আমাদের ই অনলি মসফেটের সিম্বল। এন চ্যানেল ই অনলি মসফেটের গেটে রিভার্স বায়াস প্রয়োগ করা হলে, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ যদি আমরা প্রয়োগ করি, তাহলে পি সাবস্ট্রেটে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। এভাবে পজিটিভ ভোল্টেজের পরিমাণ বাড়তে থাকলে ইলেকট্রনের পরিমাণ আরও বাড়তে থাকে, ফলে একটি ইলেকট্রনের লেয়ারের সৃষ্টি হয়, যার ফলে সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন প্রবাহিত হতে থাকে এবং ড্রেন কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু গেটের বায়াসিংয়ের কারণে চ্যানেল ক্যাপাসিটি এনহ্যান্সড হয়, সেজন্যই এই ডিভাইসটিকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড মসফেট। তাহলে দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা তোমরা, গেটের বায়াসিংয়ের কারণে চ্যানেল ক্যাপাসিটি এনহ্যান্সড হয় কিন্তু, সেজন্যই এই ডিভাইসকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড মসফেট বা ই অনলি মসফেট। শিক্ষার্থীরা এই ফেট থেকে তোমাদের কিছু অঙ্ক পরীক্ষায় আসে মাঝে মাঝে, তো সেই একটা গাণিতিক সমস্যা আমি তোমাদেরকে সমাধান করে দেখাইতে চাচ্ছি। এখানে এটা হচ্ছে একটা জেফেটের একটা গাণিতিক সমস্যা। একটি জেফেটের ড্রেন সোর্স ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট, গেট সোর্স ভোল্টেজ দেওয়া আছে 25 ভোল্ট এবং ড্রেন কারেন্ট দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার। তাহলে ওই জেফেটের এসি ড্রেন রেজিস্ট্যান্স, ট্রান্সকন্ডাক্টেন্স এবং অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে আমরা এটা একটু দেখি। দেয়া আছে ড্রেন সোর্স ভোল্টেজ VDS ইকুয়াল টু দেওয়া আছে 60 ভোল্ট, আর গেট সোর্স ভোল্টেজ VGS দেওয়া আছে 25 ভোল্ট। এখানে ড্রেন কারেন্টের মান দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ID দ্বারা প্রকাশ করছি। আর এখান থেকে আমরা বের করব এসি ড্রেন রেজিস্ট্যান্স, ট্রান্সকন্ডাক্টেন্স এবং অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের মানটা আমরা বের করব। তো আমরা সূত্র থেকে জানি যে এসি ড্রেন রেজিস্ট্যান্সের সূত্রটা হচ্ছে ড্রেন সোর্স ভোল্টেজ এবং ড্রেন কারেন্টের অনুপাতকে বলা হচ্ছে এসি ড্রেন রেজিস্ট্যান্স বা RD, এখানে RD দ্বারা প্রকাশ করা হয়। তাহলে RD ইকুয়াল টু VDS ভাগ ID। তাহলে VDS এর এখানে মান দেওয়া আছে 60 ভোল্ট, আর ID বা ড্রেন কারেন্টের মান দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার। তাহলে 60 ভাগ 15 ইকুয়াল টু হচ্ছে 4 ওহম। তাহলে এসি ড্রেন রেজিস্ট্যান্সের মান কত হচ্ছে? 4 ওহম। এখন আমরা জানি যে ট্রান্সকন্ডাক্টেন্স এটাকে বলা হচ্ছে GFS দ্বারা প্রকাশ করা হয়। GFS ইকুয়াল টু ID ভাগ VGS, অর্থাৎ ড্রেন কারেন্ট এবং গেট সোর্স ভোল্টেজের অনুপাতকেই বলা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। দেখো এখানে যে ID এর মান দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার, আমি 15 বসাই দিলাম, ভাগ
গেট সোর্স ভোল্টেজের মান দেওয়া আছে 25 ভোল্ট, তাহলে এটার মান কত হচ্ছে দেখো 0.6। এটা হচ্ছে ওহমের উল্টা, এই জন্য একে বলা হয় মোহ দ্বারা প্রকাশ করা হয়, MHO, ওহমকে উল্টা পাশে লিখলেই মোহ হয়ে যায়। তাহলে ট্রান্সকন্ডাক্টেন্স এর মান এখানে কত আমরা পেলাম, 15/25 ইকুয়াল টু হচ্ছে 0.6 মোহ। এখন এই দুইটার পার্থক্যকেই আমরা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বলে থাকি। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরকে আমরা মিউ দ্বারা প্রকাশ করে থাকি। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মিউ ইকুয়াল টু হচ্ছে ড্রেন সোর্স ভোল্টেজ এবং গেট সোর্স ভোল্টেজের পার্থক্যকেই বলা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো মিউ ইকুয়াল টু VDS ভাগ VGS। তাহলে আমাদের VDS এর মান দেওয়া আছে 60 ভোল্ট আর VGS এর মান দেওয়া আছে 25 ভোল্ট, তাহলে আমরা পাচ্ছি 2.4। এখানে দেখো ভোল্ট উপরেও ভোল্ট নিচেও ভোল্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের কোনো একক বা ইউনিট নেই। তো এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তোমরা এই একটা দুইটার সূত্র শুধু মনে রাখলেই এই অঙ্কগুলো তোমরা করতে পারবে, এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখবো যে মসফেটের ব্যবহার, মসফেটকে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। মসফেটের ব্যবহারের মধ্যে আছে মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয়। অর্থাৎ মাইক্রোপ্রসেসর বলতে আমরা কি বুঝি, কম্পিউটারের যে প্রসেসর আছে এটাকেই বলা হচ্ছে মাইক্রোপ্রসেসর। তো মাদারবোর্ডের মধ্যে যে বসানো থাকে আইসি সদৃশ্য এটাকেই বলা হচ্ছে মাইক্রোপ্রসেসর। তো এই মাইক্রোপ্রসেসর তৈরিতে আমরা এটা ব্যবহার করতে পারি। সেই সাথে পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল ডিভাইস সম্পর্কে তোমরা জানো যে মাউস, কিবোর্ড, প্রিন্টার, প্লটার, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইস। তো এই পেরিফেরাল ডিভাইস তৈরিতে আমরা মসফেট ব্যবহার করে থাকি। ডিজিটাল লজিক সার্কিটের আইসি তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের যে ডিজিটাল আইসি গুলো আমরা ব্যবহার করি, 7416, 7474, এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল লজিক সার্কিটের হচ্ছে আমাদের আইসি। তো এই আইসি গুলো তৈরিতে আমরা এই মসফেটকে বেশি ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা ব্যবহার করে থাকি ক্ষুদ্র আকৃতির কম্পিউটার মেমোরি তৈরিতে আমরা মসফেটকে ব্যবহার করে থাকি। অর্থাৎ যেমন এখন বর্তমানে আছে SSD, তারপরে হচ্ছে র্যাম, রম, এগুলো সবগুলোতেই আমরা মসফেট ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মসফেটকে আমরা ব্যবহার করি FM রেডিও তৈরি করার জন্য, বা FM রেডিও রিসিভার যেটাকে বলা হয় সেই রিসিভার তৈরিতে আমরা ব্যবহার করি। তারপরে হচ্ছে এমপ্লিফায়ার তৈরিতে আমরা মসফেটকে ব্যবহার করে থাকি। তো এই ছিল আমার আজকের মসফেট সম্পর্কে আলোচনা। শিক্ষার্থীরা তোমরা সকলে বুঝতে পারছো নিশ্চয়ই। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারের প্রথম অংশে আমাদের আছে অসিলেটর। তো অসিলেটর সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। অসিলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যা কি করে আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রেঞ্জের ফ্রিকোয়েন্সির সিগনাল জেনারেট করে থাকে, সেই সাথে সিগনালকে এমপ্লিফাইও করে থাকে। তাহলে অসিলেটর কি করে, আমাদের চাহিদা যখন যেরকম চাহিদা সেই অনুযায়ী বিভিন্ন ফ্রিকোয়েন্সির আমাদের সিগনাল উৎপাদন করে এবং সে হচ্ছে এমপ্লিফাই বা বিবর্ধিত করে থাকে। তো এই অসিলেটরকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সাইনোসয়েডাল অসিলেটর, একটা হচ্ছে নন সাইনোসয়েডাল অসিলেটর। তো সাইনোসয়েডাল অসিলেটর যেটা মূলত যে যে ওয়েভটাকে জেনারেট করে সেটা হচ্ছে সাইন ওয়েভ, এবং নন সাইনোসয়েডাল যে অসিলেটরটা আছে আমাদের সেটা জেনারেট করে স্কোয়ার ওয়েভ, সটুথ ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, বিভিন্ন ধরনের, অর্থাৎ সাইন ওয়েভ ছাড়া অন্যান্য যে কোনো ধরনের ওয়েভকেই আমরা বলতেছি নন সাইনোসয়েডাল ওয়েভ। তো নন সাইনোসয়েডাল অসিলেটর কি করে, এই সাইন ওয়েভ ছাড়া অন্যান্য যে আমাদের ওয়েভগুলো আছে সেই ওয়েভগুলোকে, নন সাইনোসয়েডাল ওয়েভগুলোকে সে জেনারেট করে। তো আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে সাইনোসয়েডাল ওয়েভটা কিরকম এবং নন সাইনোসয়েডাল ওয়েভটা হচ্ছে কিরকম। তো সাইনোসয়েডাল ওয়েভটা হচ্ছে এরকম সাইন ওয়েভ, দেখো উপরের দিকে অ্যাম্প্লিচিউড আর আনুভূমিক ভাবে দেওয়া আছে টাইম, সময়ের সাথে সাথে এর মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো সাইন ওয়েভের ক্ষেত্রে কি হবে, দেখো জিরো থেকে পিক পর্যন্ত যাবে, আবার পিক থেকে জিরোতে নামবে, আবার দেখো জিরো থেকে নেগেটিভের দিকে পিক পর্যন্ত যাবে, নেগেটিভ পিক, তারপরে আবার পুনরায় জিরোতে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাইন ওয়েভ। আর নন সাইনোসয়েডাল যে ওয়েভগুলো আছে তার মধ্যে প্রথমে আছে হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ। দেখো স্কোয়ার ওয়েভটা কিরকম, একটা স্কোয়ার আকৃতির ওয়েভ, দেখো স্কোয়ার আকৃতির, যদি জিরো থেকে শুরু হয়ে থাকে তাহলে সে একটা সার্টেন লেভেল পর্যন্ত যাবে জিরোতেই, তারপরে হচ্ছে ভার্টিক্যালি মুভমেন্ট করবে, আবার হরিজেন্টালি মুভমেন্ট করবে, আবার ভার্টিক্যালি জিরোতে যাবে, এবং এটা একটা নির্দিষ্ট সময় পর পর এর তার অবস্থান চেঞ্জ করবে, এটাকে বলা হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ।
আর ট্রায়াঙ্গুলার ওয়েবটা দেখো তিন কোণা, ট্রায়াঙ্গুলার এই নাম থেকেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে তিন কোণা ওয়েব, দেখো তোমরা দেখলেই বুঝতে পারতেছো। আর সতত ওয়েবটা দেখো এটা তিন কোণায় কিন্তু একটু হেলানো বা একটু বাঁকানো, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে করাত, স মানে হচ্ছে করাত আর কি বাংলায় যেটাকে বলা হয়, তো সটুথ ওই করাতের দাঁতের মতো ওয়েব আর কি, এটাকে এজন্যই বলা হচ্ছে এটা হচ্ছে সটুথ ওয়েব। তাহলে তোমরা বুঝতে পারলা তো নিশ্চয়ই যে এটা হচ্ছে সাইন ওয়েব এবং এগুলো হচ্ছে নন সাইন ওয়েব, নন সাইনোসাইডাল ওয়েব। নন সাইনোসাইডাল ওয়েবের মধ্যে তিনটা ওয়েব এখানে দেখিয়েছি, একটা স্কোয়ার ওয়েব, একটা ট্রায়াঙ্গুলার ওয়েব, একটা হচ্ছে সটুথ ওয়েব। এখন আসি আমরা ফিডব্যাক। ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? সাধারণত কি করা হয় যে কোনো সিস্টেমের আউটপুট এনার্জির কিছু অংশ পুনরায় ইনপুটে প্রদান করাকেই বলা হচ্ছে ফিডব্যাক, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের ভাষায়। তো ফিডব্যাক অর্থাৎ আউটপুট থেকে, আউটপুটে আমরা যে অংশটা পাবো সেই আউটপুটের কিছু অংশ আবার পুনরায় আমরা যদি ইনপুটে প্রদান করি তাহলে সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক। তো এই ফিডব্যাকটা যদি পজিটিভ হয়, যে আউটপুটের কিছু অংশ পজিটিভ অংশকে যদি আমরা এর ইনপুটে প্রদান করি তাহলে সেটা হবে পজিটিভ ফিডব্যাক, আর যদি নেগেটিভ অংশ প্রদান করি তাহলে সেটা হবে আমাদের নেগেটিভ ফিডব্যাক। তো এই ফিডব্যাকটাকে আমি একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেওয়া আছে দেখো একটা অ্যাম্প্লিফায়ার দেখানো আছে, আর এর আউটপুট দেখানো আছে, আর এখানে দেখানো আছে ফিডব্যাক নেটওয়ার্ক, এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্প্লিফায়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি। এর ইনপুট সিগন্যাল হচ্ছে ভিএস, বা ইনপুট সিগন্যালকে আমরা বলতেছি এখানে ভিএস, আর আউটপুট হচ্ছে ভি জিরো বা ভিও যেটাই ধরো। তো এখন এই অ্যাম্প্লিফায়ার কি করবে, এর ইনপুট সিগন্যালটা কি করবে, অ্যাম্প্লিফায়ারের ইনপুটে আসবে, আসার পরে সেই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে আমরা আউটপুটে পাবো। দেখো আবার এই আউটপুট থেকে একটা অংশ আমি কি কোথায় দিয়েছি, ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দিয়েছি। দেখো এই ফিডব্যাক নেটওয়ার্কের আউটপুটটা কিন্তু পুনরায় ইনপুট সিগন্যালের সাথে অ্যাম্প্লিফায়ারের ইনপুটে আমরা প্রদান করেছি, ঠিক আছে? তাহলে কি এখানে বোঝা যাচ্ছে যে আউটপুটে, আউটপুটের কিছু অংশ আমরা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে ইনপুটে পুনরায় প্রদান করছি। তাহলে এই যে পদ্ধতিটা বা এই যে সিস্টেমটা, আউটপুটের কিছু অংশকে ইনপুটে প্রদান করার যে সিস্টেমটা, সেটাকেই বলা হচ্ছে আমাদের ফিডব্যাক। শিক্ষার্থীরা ফিডব্যাকের প্রকারভেদের মধ্যে আমরা এখন দেখি যে ফেজ সিকোয়েন্সের উপর ভিত্তি করে ফিডব্যাকটি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাক এনার্জির উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক, একটা হচ্ছে কারেন্ট ফিডব্যাক। যদি আউটপুটের ভোল্টেজটাকে আমরা ইনপুটে পুনরায় প্রদান করি কিছু অংশ, সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক, আর যদি আউটপুট কারেন্টের কিছু অংশকে আমরা এর ইনপুটে পুনরায় প্রদান করি তাহলে সেটাকে বলা হচ্ছে কারেন্ট ফিডব্যাক। এখন দেখো ইনপুটের সাথে সংযোগের উপর ভিত্তি করে ফিডব্যাককে চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো এই চার ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাক, কারেন্ট সিরিজ ফিডব্যাক এবং হচ্ছে আমাদের কারেন্ট শান্ট ফিডব্যাক। তো এই ফিডব্যাকের যে কানেকশনগুলো আছে, ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ এবং হচ্ছে কারেন্ট শান্ট, এটা আমরা চিত্রের মাধ্যমে দেখব। তার আগে আমরা একটু দেখি যে পজিটিভ ফিডব্যাক, আমি বললাম তোমাদেরকে পজিটিভ ফিডব্যাকটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে ইনপুট, ইনপুটের সিগন্যালটা দেখো সাইন ওয়েভ দেখানো আছে, এর আউটপুটে আমরা পাবো এই সাইন ওয়েভ অ্যাম্প্লিফাই আকারে, আবার এই দেখো বিটা এর মাধ্যমে অর্থাৎ ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে ইনপুটে যে সিগন্যালটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ইনপুট সিগন্যালের একই ফেজে, সেম ফেজে কিন্তু আছে, এজন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এখানে যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি যখন যখন প্রয়োগ করা ফিডব্যাক সিগন্যাল ইনপুট সিগন্যালের সাথে ইন ফেজে থাকে এবং ইনপুট শক্তিকে বৃদ্ধি করে তখন তাকে পজিটিভ ফিডব্যাক বলা হয়। তাহলে পাশের চিত্রে দেখা যাচ্ছে যে অ্যাম্প্লিফায়ারের ইনপুট সিগন্যাল এবং আউটপুটের কিছু অংশ ইনপুটের সাথে একই ফেজে আছে, যা পরবর্তীতে ইনপুটের সাথে যোগ করে দেওয়া হয়েছে। পজিটিভ ফিডব্যাককে অনেক সময় ডাইরেক্ট ফিডব্যাক বা রিজেনারেটিভ ফিডব্যাকও বলা হয়ে থাকে। এই ধরনের ফিডব্যাক খুব কম ব্যবহার করা হলেও অসিলেটরে অনেক গুরুত্বের সাথে পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। দেখো নেগেটিভ ফিডব্যাকে পজিটিভ ফিডব্যাকের সাথে পার্থক্য হচ্ছে এটা একই ফেজে থাকবে না, এটা আউট অফ ফেজে থাকবে। দেখো এটা ইন ফেজটা হচ্ছে এরকম, আর ফিডব্যাক যে হয়ে আসবে সেই সিগন্যালটা হচ্ছে এর উল্টা, ঠিক আছে? দেখো এখানে খেয়াল করো তোমরা এই চিত্রটার সাথে, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, এটার একদম পুরোপুরি উল্টা সিগন্যাল আউট অফ ফেজে আমরা হচ্ছে ফিডব্যাক সিগন্যাল এখানে দিয়েছি।
এখানে আর যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি যে যখন প্রয়োগ করা ফিডব্যাক সিগন্যাল ইনপুট সিগন্যালের সাথে আউট অফ ফেজে থাকে এবং ইনপুটের শক্তিকে কমায় দেয়, তখন তাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে প্রথমে যে ইনপুটের যে সিগন্যালটা থাকবে সেটার সাথে যখন যোগ হবে আউট অফ ফেজের একটা সিগন্যাল, তখন কি হবে আলটিমেটলি কি দেখা যাবে যে ফিডব্যাকের যে ইনপুট সিগন্যালের শক্তিটা কমে যাবে। অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যাল এবং আউটপুটের কিছু অংশ ইনপুটের সাথে আউট অফ ফেজে আছে, যা পরবর্তীতে ইনপুটের সাথে বিয়োগ হয়েছে। নেগেটিভ ফিডব্যাকে অনেক সময় ইনভার্স ফিডব্যাকও বলা হয়ে থাকে। গেইন হ্রাস হলেও এই ফিডব্যাকের কার্যকারিতা বিভিন্ন দিক থেকে উন্নত হয়ে থাকে। নেগেটিভ ফিডব্যাক স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারে বহুলভাবে ব্যবহার করা হয়। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা এই নেগেটিভ ফিডব্যাককে বেশি ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা এখন তোমরা দেখো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের চিত্রটা তোমরা দেখো। এটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। তো দেখো ভোল্টেজটাকে কিভাবে দেওয়া হয়েছে, সিরিজে প্রদান করা হয়েছে। দেখো খেয়াল করো এখানে ইনপুট এবং আউটপুট, এখানে লোড দেওয়া আছে আউটপুটে, লোড রেজিস্ট্যান্স, এবং এর আউটপুট থেকে যে আমি ফিডব্যাকটা দিয়েছি ফিডব্যাক নেটওয়ার্কে দিয়েছি, আউটপুট থেকে দুটা কানেকশন চলে আসছে হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কে, এখান থেকে গিয়ে সরাসরি হচ্ছে আমার সিরিজে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। যখন প্রয়োগ করা ফিডব্যাক ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে সংযোগ করা হয় তখন তাকে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক বলা হয়। পাশের চিত্রে দেখা যাচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের একটা ক্ষুদ্রতর অংশ ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে প্রদান করা হয়েছে। অ্যাম্পলিফায়ারটির আউটপুট রেজিস্ট্যান্সের মান ফিডব্যাক নেটওয়ার্কের সাহায্যে শান্টিং প্রভাব দ্বারা হ্রাস পায়, ফলে ইনপুট রেজিস্ট্যান্সের মান ফিডব্যাকের কারণে বৃদ্ধি পায়। ভোল্টেজ শান্টের ক্ষেত্রে দেখো এটা সরাসরি আমরা কি করেছি, সিরিজে কানেকশন না দিয়ে এটা আমরা প্যারালালে কানেকশন দিয়েছি। দেখো এটা সরাসরি এই এইখানে কানেকশন হয়েছে, আগেরটাতে এই কানেকশনটা এই নেগেটিভের দিকে হয়েছিল, এখন কিন্তু সরাসরি পজিটিভের দিকে কানেকশনটা চলে গেছে। আর কম্পোনেন্ট সব একই আছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার এবং ফিডব্যাক নেটওয়ার্ক। এইটার ক্ষেত্রে কি হয়, ফিডব্যাক নেটওয়ার্কটি ইনপুট এবং আউটপুটের উভয় প্রান্ত প্যারালাল বা সমান্তরালে যুক্ত থাকে, সেহেতু শান্ট ফিডব্যাক সবসময় ইনপুট ইম্পিডেন্সকে হ্রাস করে। তাহলে ইনপুট ইম্পিডেন্সটাকে কি করবে, কমায় দিবে। শান্ট ফিডব্যাক ইনপুট ইম্পিডেন্সকে কমায় দিবে। এখন আমরা দেখি কারেন্ট সিরিজ ফিডব্যাক। দেখো এখানেও একই, ওই জাস্ট শুধু কারেন্ট যাবে, চিত্রটা একই রকম, ঠিক আছে। ওই ভোল্টেজ সিরিজের ফিডব্যাকের যে চিত্রটা, এখানে আমরা কারেন্ট দিয়ে আমরা চিন্তা করবো। এখানে দেখো IL দেওয়া আছে, আগের চিত্রে কিন্তু IL দেওয়া ছিল না। শান্টের ক্ষেত্রে দেখো ওই ভোল্টেজ শান্ট যে চিত্রটা এটাও একই চিত্র, শুধুমাত্র এখানে কারেন্টের ডিরেকশনটা দেখানো আছে এবং কারেন্টের মানটা দেখানো আছে। কারেন্ট শান্ট ফিডব্যাকের ক্ষেত্রে আউটপুট কারেন্টের একটি অংশকে ভোল্টেজে রূপান্তর করে ফিডব্যাক করানো হয়। ফিডব্যাক নেটওয়ার্কটি ইনপুটের সাথে শান্টে কিন্তু আউটপুটের সাথে সিরিজে সংযুক্ত থাকে, ফলে অ্যাম্পলিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, অন্যদিকে ইনপুট রেজিস্ট্যান্স কমে যায়। এখন আমরা দেখবো যে নেগেটিভ ফিডব্যাকের কি কি সুবিধা আছে, সেই সুবিধাগুলো দেখার চেষ্টা করি। তোমরা দেখো অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স বৃদ্ধি পাবে, ইনপুট ইম্পিডেন্স বৃদ্ধি পাবে, তারপরে অ্যাম্পলিফায়ারের আউটপুট ইম্পিডেন্স কমে যাবে, গেইন স্ট্যাবিলিটি বৃদ্ধি পাবে। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, গেইন স্ট্যাবিলিটি বৃদ্ধি পাবে, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিচিউড, হারমোনিক ডিস্টরশন, ফেজ ডিস্টরশন এবং নন লিনিয়ার ডিস্টরশন হ্রাস পাবে বা কমে যাবে। নেগেটিভ ফিডব্যাকে নয়েজ অনেক কম হয়ে থাকে, এর নেগেটিভ ফিডব্যাকে ব্যান্ডওয়াইথের পরিমাণটা অনেক বেশি হয়, ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো হয় এবং বর্তনীর স্ট্যাবিলিটি বৃদ্ধি পায়। তাহলে মোটামুটি নেগেটিভ ফিডব্যাকের সুবিধাগুলো হচ্ছে আমাদের এরকম। নেগেটিভ ফিডব্যাকের কিছু অসুবিধা আছে, সে অসুবিধাগুলো হচ্ছে অ্যাম্পলিফায়ারের গেইনকে সে কমিয়ে দিবে, ইনপুট সিগন্যালের মানকে কমায় দিবে। নেগেটিভ ফিডব্যাক হলে তো অবশ্যই ইনপুট সিগন্যালের মানটা কমে যাবে। নেগেটিভ ফিডব্যাকে আউটপুট হতে যে অংশ ইনপুটে ফিডব্যাক করা হয় তা সিগন্যাল ভোল্টেজের সাথে আউট অফ ফেজে থাকবে, অর্থাৎ একটা আরেকটা উল্টা থাকবে। তো শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। যাই হোক, তোমরা অনেকে ধন্যবাদ দিয়েছ, এতদিন যাবত অনলাইনে ক্লাস করানোর জন্য ধন্যবাদ দিয়েছ।
সেই সাথে আরো অন্যান্য অনেক কোশ্চেন আছে, তো আসতেছে কোশ্চেন, তো তোমরা যদি আমাকে কোশ্চেন করতে থাকো, পরবর্তীতে আমি তোমাদেরকে এগুলো মেইলের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আগামী যে ক্লাসটা হবে আমাদের সেটা হচ্ছে লাইভ ক্লাস 22। তো লাইভ ক্লাস 22-এ আমাদের যে আলোচ্য বিষয় থাকবে সেটাও রিভিউ আলোচনা থাকবে, চ্যাপ্টার 9 আজকে আমরা দেখলাম, এই চ্যাপ্টার 9-এর শেষ অংশ এবং চ্যাপ্টার 10-এর প্রথম অংশ সম্পর্কে আমরা আলোচনা করব লাইভ ক্লাস 22-এ। তো চ্যাপ্টার 9-এর শেষ অংশে যে আজকে যেটা আমরা পড়াইলাম সেটা থাকবে, ফিডব্যাক তো শেষ হয়ে গেল, ওসিলেটর থাকবে, ওয়েব, বিভিন্ন ধরনের ওয়েব ফর্ম থাকবে, এবং 10 নম্বর চ্যাপ্টারে আমরা মাল্টি ভাইব্রেটর সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলো সম্পর্কে আমরা আলোচনা আগে করেছি, আরো বিস্তারিত তোমাদের জানার থাকলে তোমরা আগের যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে লাইভ ক্লাসগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে তোমরা এগুলোতে ভালোভাবে দেখবে, দেখলে তোমরা বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হবে। তো এই প্রেজেন্টেশনটি তোমরা বারবার দেখতে ভিজিট করতে পারো www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়ন, এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারো। আর পরিশেষে যারা হচ্ছে কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি এবং যারা যে ছাত্রছাত্রীরা ক্লাস করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই ক্লাস পরিচালনার সাথে সংযুক্ত সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।